প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বৈশ্বিক এই মহামারী সংকটময় মুহূর্তে সবাই ভালো আছো এবং তোমাদের সবার ভালো থাকাটাই আমার কাম্য। শুধু তাই নয়, আমরা সবসময় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলব, সচেতন থাকব এবং আমরা এই সচেতন থাকলেই অবশ্যই আমাদের এই যে বৈশ্বিক মহামারী করোনা তা থেকে ইনশাল্লাহ আশা করি আমরা সবাই দেশে থাকতে পারব, সুস্থ থাকতে পারব। যাক, আজকে আমরা নবম শ্রেণীর শিল্পের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে কোনো দেশের খনিজ, কৃষিজ, প্রাণীজ এবং বনজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের শিল্প গড়ে ওঠে। সাধারণত শিল্পের আকার অনুসারে আমরা শিল্পকে তিন ভাগে ভাগ করতে পারি, যথা এক ক্ষুদ্র শিল্প, দুই মাঝারি শিল্প এবং তিন বৃহৎ শিল্প। আমি এখন সংক্ষেপে তাদের বর্ণনা দিচ্ছি। ক্ষুদ্র শিল্প, যে শিল্পে কম শ্রমিক ও কম মূলধন প্রয়োজন হয় সেই জাতীয় শিল্পকে আমরা ক্ষুদ্র শিল্প বলি। এ শিল্পে শ্রমিক ক্ষুদ্র যন্ত্রপাতি ও উপকরণের সাহায্যে সম্পন্ন করে থাকে। কম কাঁচামাল দিয়ে স্বল্প উৎপাদন করে থাকে। এ ধরনের শিল্পগুলো গ্রাম ও শহর এলাকায় ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে, যেমন তাঁত শিল্প, বেকারি শিল্প বা বেকারি কারখানা, ডেইরি ফার্ম ইত্যাদি। এখন আমরা আলোচনা করব মাঝারি শিল্প নিয়ে। যে শিল্প শতাধিক শ্রমিকের সমন্বয়ে গঠিত হয় তাকে মাঝারি শিল্প বলে, যেমন চামড়া শিল্প ও তৈরি পোশাক শিল্প ইত্যাদি। এখন আমরা বৃহৎ শিল্প সম্পর্কে আলোচনা করব। বৃহৎ শিল্প হল এই শিল্পে ব্যাপক অবকাঠামো, প্রচুর শ্রমিক ও বিশাল মূলধনের প্রয়োজন হয়, যেমন লৌহ ও ইস্পাত শিল্প, বস্ত্র শিল্প, মোটরগাড়ি, জাহাজ ও বিমান শিল্প প্রভৃতি। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার আয় এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এই শিল্পের মাধ্যমে। এই শিল্প সাধারণত শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে, যাতে নির্মিত বা তৈরিকৃত সামগ্রী সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব হয়। এখন আমরা আমদানি ও রপ্তানি বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। পৃথিবীর কোনো দেশে সকল সম্পদে স্বয়ংসম্পূর্ণ নয়। ভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রোটোকল মেনে তাদের জনগণের চাহিদা অনুসারে পণ্য সামগ্রী আমদানি এবং উদ্ভূত পণ্য অন্য দেশে রপ্তানি করতে পারে। আর এটাকেই আমরা আমদানি রপ্তানি বাণিজ্য বলে থাকি। যেমন জাপানের লৌহ ও ইস্পাতের তৈরি বাড়ি, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী, মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য রপ্তানি করে এবং এ দেশ হতে এবং এ দেশ বলতে জাপানে যে সকল দেশ নাই, যে সামগ্রী নেই তার দেশে, সেই সকল দেশকে বোঝানো হচ্ছে।
অর্থাৎ এ দেশ বলতে জাপানকে বোঝানো হচ্ছে। এ দেশ বিভিন্ন দেশ থেকে লোহা কয়লা আমদানি করে। বাংলাদেশ চা গম ভোজ্য তেল সুতা পেট্রোলিয়াম শিল্প সামগ্রী ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমদানি করে থাকে এবং তৈরি পোশাক কৃষিজাত পণ্য ও চা চামড়া সিরামিক সামগ্রী জুতা হিমায়িত খাদ্য কাঁচা পাট ও পাটজাত পণ্য ইত্যাদি রপ্তানি করে থাকে। এভাবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পরস্পরের আমদানি ও রপ্তানি বাণিজ্য পরিচালনা করে থাকে। অর্থাৎ আমাদের দেশে আমদানি বলতে আমরা এটাকেই বুঝি যে আমাদের দেশে যে সকল সামগ্রী আছে ব্যবহারের পর যা উদ্বৃত্ত থাকে অন্য দেশের চাহিদা অনুযায়ী সেই দেশে এইসব দ্রব্য প্রদান করাকেই বলা হয় আমাদের রপ্তানি। এবং আমদানি হলো আমাদের দেশে যে সকল দ্রব্য সামগ্রীর অভাব দেখা দেয় বা সংকট দেখা দেয় জনসংখ্যা বা প্রয়োজনের তুলনায় কম অন্য দেশ থেকে সেই সামগ্রী আনয়ন করার কৌশলকে বলা হয় আমদানি। এভাবে সারা বিশ্ব আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুসরণ করে যে দেশে যেটা প্রয়োজন যে দেশে আছে সেই দেশ থেকে ওই জিনিসটা নিজের দেশের জন্য নেওয়াকেই বলা হয় আমদানি। এবং প্রয়োজনের অন্য দেশ থেকে নিজের দেশের জন্য যে জিনিসের অভাব রয়েছে সেই দ্রব্য সামগ্রী আনার কৌশলকে বলা হয় আমদানি। আমরা আজকে সংক্ষেপে শিল্প এবং শিল্পের প্রকারভেদ এবং আমদানি ও রপ্তানি বাণিজ্য সম্পর্কে জানলাম। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 143 এবং 42 এই দুই পৃষ্ঠা দেখলেই আমার অনলাইন ক্লাসের সাথে মিলিয়ে নিলে তোমাদের পাঠ গ্রহণ করতে বা বুঝতে সক্ষম হবে। আমরা পরবর্তীতে অন্য পাঠ নিয়ে আবারও উপস্থিত হব। এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ কামনা করে আজকে আমি এখানেই আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।